সাত সাত ঘন্টা আমার জন্য পড়ছেন কেন থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারা দাঁড়িয়ে থাকবো। আগুন তো কমাইতে পারবো না, কিন্তু আগুন লাগলে এরপর আপনাদের পাশে এসে দাঁড়াই যেতে পারবো। আমি খালি এমপি না, এখন সব নেতারাই তুইব, নাইলে কিন্তু নেতা কিন্তু চলতো না। খালি এমপি না, যারা আছেন আর পুরো নেতা আছেন, উপজেলা চেয়ারম্যান ওই জন্য তুর ভাই ইউনিয়ন চেয়ারম্যান, এবার আওয়ামী লীগ নেতা আমাদের এক ক্লাস ভাই যারা আছেন, আমাদের এই রতবালী ভাই যারা আছেন, কেন জুয়ে রাখছে যারা আছেন, এখন বক্তব্য হইল পরিষ্কার, নেতারা আইবা মানুষের সেবা দিবা, এরপরে নেতা হইবা। আর খালি আধাপ গতি দিয়ে, আধাপ গতি দিয়ে আর পাওয়া যায় না, না গো দাদা হইতো না, যাও গা যাও গা, আরেকটা কাম হলো যে চাল কেজি আছে কত কেজি করে, 10 কেজি করে কতজন রে, 2000 জন রে 10 কেজি করে চাল, এখন চাল ঘরে নিয়ে দেখেন যে 6 কেজি 4 কেজি মজা দিছে, এটা চলতো না। এমনি যদি দেখি 6 কেজি তাহলে যে নিব 4 কেজি আমার 8 কেজি করে দিত, তাহলে এমপি সাহেব তো ঘুষ দিতেইব, দিতেইব না, ইউনিয়ন সাহেব দিতেইব, পিআইও দিতেইব, তা আমরা সিদ্ধান্ত নিছি কেউ ঘুষ খাইতাম না আর কেউ খাইতে দিতাম না, আর খাইলে এমনি জেল হইব, জেল খিতে হইব। আর বিশেষ করে শ্রমিকের টাকা যে হাত দিব, একবারে কলজার মধ্যে হাত ঢুকাই এটা এই টাকা তুললে নেওয়া হইব। আপনারা দেখবেন যে 10 কেজি চাল করে পাইছেন কিনা, যে ইচ্ছা নেই, যে আমার দেখতে পারেন আমার শত্রু যদি নেয় তাও তার আধা কেজি কিনে 100 টাকা চালও কম হইতে পারত। শেখ হাসিনা আমাদের জন্য নেত্রী, শেখ হাসিনা আমাদেরকে পাঠাইছে এই কামে, যা বরাদ্দ পাইব সুন্দর করে যেন আপনাদের হাতে দিতে পারি, এই জন্য আমাদের ইউএনও মহোদয়, পিআইও মহোদয়, উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান যারা আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন সবাই আমরা এই কাজে আছি। আপনারা চিন্তা করেন না, আগুন হয়তো ঠেকাইতে পারি নাই, কিন্তু কষ্টতে তো হাত দিব আমরা, আপনাদের একা কষ্ট পাইতে দিব না। আর আমি বলছি তো যতদিন এমপি আছি একটা চা বাগানের শ্রমিককে আমি না খাইয়ে থাকতে দিব না, প্রয়োজনে আমার খাবার নিয়ে যাবে। আমি কালকে ওই সুরমা চা বাগান যাইতেছি, দেখি আমার এই পাঁচের গাড়ি দেখে চা বাগানের শ্রমিক ভাই ওই কাজ করতেছে, আমার দেখে হাত ছুটিয়ে যাবো, মানে আমার গাড়ি দেখি আমি বুঝে নাই আমি আসি কিনা ভিতরে, দেখলাম যে দেখো কত খাতির হয়েছে আমার সাথে, আমি গাড়ি দাঁড় করাইছি আমার কিছু নাই, পাইছি খেজুর আছে আমার গাড়ির মধ্যে, এই একটা করে খেজুর দিয়া দেখি মোটামুটি 30-35টা খেজুরের টুকরা দিয়া কোন রকম কাভার করছে, যে আছে কিছু তো আছে, এরপরে দুইটা বল দিছি বাচ্চাদেরকে, দেখলাম একটা ছোট খেজুর দিছি এদের চেহারার মধ্যে এইরকম যে মনে হয় যে আমি অনেক বড় কিছু দিয়া লাগছি, মানে এরা না দিতে না দিতে এমন হয়েছে, এরা বিশ্বাসই করে না যে নেতাই খেজুর দিতে পারে, এরা বিশ্বাস নেই যে নেতাই বেটা খেজুর খাইয়ে লাগবো দিব কেমনে, এটা আর হবে না, পরিষ্কার কথা আর হবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ রাখবেন, আমরা যারা আপনাদের খাদেম হিসাবে আপনাদের কামলা হিসাবে যারা নিয়োগ পাইছি, আমি নিজের এমপি মনে করি না, আমি মনে করি আপনাদের কামলা দিনে রাইতে যেখানে সমস্যা হবে যদি না পারে চলে যাবো, চললে যদি না মানায় চলে যাবো, আমি অন্য আরেকটা ভালো ছেলের দায়িত্ব বা মেয়েরে দায়িত্ব দিয়ে দেবো, তুমি চালাও, যেহেতু আমি এখান থেকে টাকা বাড়াইতাম না, তো কষ্ট ছাড়া আর কিছুই নাই, এই যে আপনারা জানেন সকালবেলা শুরু করছে, আমি বিশ্বাস করেন আমি নাস্তা করতে পারি না, সকাল 9টায় হবিগঞ্জের পয়নে গিয়া চক্ষু আই ক্যাম্প উদ্বোধন করছি, এরপর সকালবেলা ইউনো মহোদয় নিয়ে 128 জন এই পিআইও সাহেব নিয়ে শুকনা খাবার দিছি, 300 কম্বলের প্রোগ্রাম করছি, তারপর চন্ডি চা বাগানে বাচ্চাদের বই দেওয়ার প্রোগ্রাম করছি, এখন আইসি দুপুরের খাবারও খাইতে পারবো না, কারণ 3:30টার মধ্যে কি আমার জগন্নাথপুরে পৌঁছাই দিব ফুটবল খেলা, এরা আমার নিয়ে যাইতেছে ফুটবল খেলা, আমি খেলতামও না, খালি কইছে আমার একাডেমিরে কিছু পয়সা করে দিব, ভাই আপনি খালি সেরা দেন না, হ্যাঁ হ্যাঁ খালি হাসবেন আর আপনার টাকা দিবেন, মানে আমি হাসলে তুই কথা কইলো এরা, আর আমার কত টাকা চাই দেখলে তো তোমার কাছে মানুষই পাইব, আমি ভাই হাসতে রাজি, খালি নাচতাম তো পারি না, নাচতাম না, আমি তো ডান্সটা তো পারি।